দুমাস আগে কাজে যোগ দিয়েছিলেন এক নবীন চিকিৎসক বীরচন্দ্রনু প্রাথমিক হাসপাতালে তাকে বেধরক পেটালো শাসক দলের এক নেতার দুই ভাই আক্রান্ত চিকিৎসক এখন শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আগরতলায় রয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার এক প্রাথমিক হাসপাতাল বীরচন্দ্রনু পিএইচসি সেখানে ডেপুটেশনে কর্মরত এক নবীন ডাক্তার নয়ন দাস সহজ সরল উদ্যমী নব্য ডাক্তার ত্রিপুরার সব পিএইচসিতেই রাতে ডিউটির সময় কর্তব্যরত ডাক্তার হাসপাতাল সংলগ্ন কোয়ার্টারে থাকেন এমার্জেন্সি রোগী এলে ডাক্তার বাবুকে কল করা হয় ডাক্তার কোয়ার্টার থেকে এসে রোগী দেখেন নয়নো গত চব্বিশে ডিসেম্বর রাতে ডিউটিরত অবস্থায় কোয়ার্টারেই ছিলেন রাত দশটা নাগাদ এমার্জেন্সি রোগী এলে ডাক্তার বাবুকে কল করা হয় ডক্টর নয়ন সঙ্গে সঙ্গে কোয়ার্টার থেকে বেরিয়ে হাসপাতালের দিকে রওনা হন কোয়ার্টার থেকে বেরুতেই লোকাল বিজেপি নেতা রবীন্দ্র রিয়াং এর দুই ভাই রঞ্জিত রিয়াং এবং খারেন্দ্র রিয়াং ডাক্তার বাবুকে মারধর শুরু করে চর থাপ্পড় কি লাঠি দিতে দিতে ডাক্তার বাবুকে হাসপাতালের দিকে টেনে নিয়ে যায় সেই বিজেপি নেতার দুই ভাই হাসপাতালের গেটের সামনে ফেলে লাঠি দিয়ে পেটাতে থাকে নির্মম ভাবে মারতে মারতে খুন করে ফেলতে চায় বলে অভিযোগ ডাক্তারবাবু কোনোভাবে ছুটে গিয়ে হাসপাতালে ঢুকে পড়েন সেখানে গিয়ে তাদের নিয়ে আসা রোগীকে দেখতে থাকেন রোগী দেখারত অবস্থায় ডাক্তার নয়ন দাসকে ফের মারতে থাকে ওই দুই যুবক এমনই অভিযোগ চিকিৎসকের তরফ থেকে ডাক্তার নয়ন কোনোভাবে রোগীকে রেফার করে অ্যাম্বুলেন্স কল করেন জানা গেছে ঘটনার পরের দিন স্থানীয় বিজেপি নেতৃত্ব মীমাংসা সভা বসায় ওই এলাকায় সেখানে নানাভাবে ডক্টর নয়নের ওপর চাপ সৃষ্টি করা হয় যাতে সে পুলিশে অভিযোগ দায়ের না করে করলে তার ভবিষ্যতে অসুবিধে হতে পারে তা নানাভাবে আকার ইঙ্গিতে বোঝানো হয় ডক্টর নয়ন প্রাণ ভয়ে আগরতলায় চলে আসেন তিনি এখন মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত এদিকে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ঘটনার নিন্দা জানিয়েছে সংগঠনের সম্পাদক রাজেশ চৌধুরী বলেছেন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা বাড়ছে যা অত্যন্ত উদ্বেগের তিনি শাসক দলের এক নেতার ভাই নয়ন দাসকে মারধরের ঘটনায় জড়িত সাড়ে একটা নটা নাগাদ ইমার্জেন্সি রুগি আসে হাসপাতাল থেকে স্টাফ যায় তাকে কল করার জন্য কল শোনার সাথে সাথে সে বেরিয়ে আসে থেকে বেরোবার পরই সে কোনো কিছু বোঝার আগে তার উপর দুজন দুষ্কৃতী অবিনমভাবে মারতে থাকে কিল চল লাথি দিতে থাকে তাকে টেনে হিসড়ে মারতে মারতে গেটের পাশে নিয়ে যায় গেটের সামনে গিয়ে গেট বন্ধ করে লাঠি দিয়ে পেটানো হয় মাটিতে ফেলে তারপর কোনোভাবে ও দৌড়ে হাসপাতালের ভিতরে ঢুকে সেই রুগীটাকে দেখতে চেষ্টা করে রুগী দেখার তো অবস্থা তার উপর ওনার অনবরত মারতে থাকে হলো এটা শুধু একটা সিঙ্গেল ইনসিডেন্ট নয় কিছুদিন পরপরই বিভিন্ন হাসপাতালে হচ্ছে ডাক্তার দোষ থাকুক না থাকুক কিছু কিছু বোঝার আগেই হামলা করা হচ্ছে এবং তার কারণে যে কুপোরটা কুপোরটা ডাক্তার যত হচ্ছে তার চেয়ে বেশি জনসাধারণ হচ্ছে এবার দেখা গেলো নতুন ডাক্তার যারা পাস করেছে এজিএমসি থেকে ডিএমসি থেকে তার অধিকাংশ ত্রিপুরা হেলথ সার্ভিসে জয়েন করেনি ত্রিপুরা বাইরে চলে গেছে তার কারণ একটা যে এখানে পিএসি বুথে ডাক্তার উপর মাধ্যম করা হয় কোন আমি সে ব্যাপারে স্পষ্ট ধারণা নিই ওনার শুনেছি গোবিন্দ নিয়াং নামে এক লোকাল বিজেপির নেতা রয়েছেন ওনার দুই ভাই ত্রিপুরাতে হিরার যুগে যেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সেখানে ডাক্তারদের জীবন নিয়ে যে এই ধরনের ঘটনা ঘটবে সেটাই স্বাভাবিক বলছেন অনেকেই রিপোর্ট চান দিন রাত